হাই ফ্রেন্ডস, আজকের আমি দেখাবো যে এই ধরনের ডিজাইন কিভাবে আমরা আর্টক্যামে বানাবো। তো সবার প্রথমে বলে দিই, আমাদেরকে কোরলর সফটওয়্যারে এটাকে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে একটা লাইন আর্ট ওয়ার্ক ড্রয়িং করে নিতে হবে। তার জন্য আমরা প্রথমে কোরলরতে এই ছবিটাকে ইম্পোর্ট করে নেব, নিয়ে লাইন আর্ট ওয়ার্কটা ড্র করব, তারপরে আর্টক্যামে গিয়ে আমরা ডিজাইনটা বানাবো। ফাইল থেকে ইম্পোর্ট করে আমরা এই ছবিটাকে কোরলের মধ্যে নিয়ে নেব। নেয়ার পর এটাকে রাইট ক্লিক করে আমরা প্রথম লক করে নেব, তারপর এই রকম করে একটা রেকট্যাঙ্গেল ড্র করব। এর ঠিক পরে আমরা কি করব, কন্ট্রোল চেপে একটা স্কোয়ার ড্র করে নেব। এবারে একটা স্কোয়ার এর মধ্যে এই ডিজাইনটা থাকবে। তো এই যদি স্কোয়ার হয়, স্কোয়ারটার ইনসাইডে আমরা এখান থেকে মিলিমিটার ইউনিটটা নিয়ে এখানে 10 mm ইনসাইডে ওয়ান স্টেপ অফসেট নেব। চার একটু কমিয়ে দিই, 6 mm করে দিই, আর একটু কম হবে, 4 mm। ঠিক আছে, এবার এর মাঝখানে এইরকম একটা লাইন ড্র করতে হবে। তাহলে এই যে বক্সটা আছে, বক্সটাকে একটা সোজা দেখে ছবির উপর রেখে দেবো। দিলাম, অ্যারেঞ্জ, ব্রেক অ্যাপার্ট করলাম। এবার এই দুটো লাইনটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে লাল কালার দিলাম, লাইনটাকে একটু মোটা করে নিলাম বোঝার সুবিধার্থে। স্কোয়ারটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে ছবিটার সঙ্গে এটা মিলে যায়। কন্ট্রোল চেপে একটু নামিয়ে নিলাম। এইবারে পেন টুল দিয়ে আমাদেরকে এই রকম একটা ড্র করতে হবে। এখানে ডাবল ক্লিক, আবার এই রকম জায়গা থেকে এইরকম একটা ড্র করে নিতে হবে, নিয়ে ডাবল ক্লিক করে দিলাম। এই লাইনগুলোকেও আমরা আলাদা কালার করে নেব। এই লাইনটা একটু ভিতর অবধি থাকবে, এটাও তাই। ব্যাস, এটার পর আর কিছু লাগবে না। এবারে আমরা এই যে ড্রয়িংগুলো করেছি সব বাইরের দিকে নিয়ে নেব। এই যে ড্রয়িংটা হয়েছে এটাকে বাইরে রাখলাম। এবার বলে দিই, এটার একটা নির্দিষ্ট সাইজ নিতে হবে। তো সাইজটা নেওয়ার সময় আমরা কি করব, এই দুটোকে এখন সরিয়ে রাখলাম, এইটাকে নিয়ে কম্বাইন করে নিলাম, শিফট চেপে এই বক্সের উপর সিলেক্ট করে বি আর এল চাপলাম। এবার বলে দিই, এইটা যখন আমি সরাবো মাঝখানে আবার একটা গ্যাপ দেব 6 mm। গ্যাপ দিলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপেই সরালাম। আচ্ছা, 6 mm গ্যাপটা বেশি লাগছে, আর একটু কম গ্যাপ দেবো, তাহলে এখানে আমি 3 mm গ্যাপ দিচ্ছি, 3 mm গ্যাপ। এবার ঠিক আছে, এই গোটাটাকে আবার সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে কটা আছে দেখে নিন, 1, 2, 3, 4, 5, তাহলে 4টে হয়েছে আর একটা। এটাকে আবার সিলেক্ট করে এই রকম নিয়ে এই ঘুরিয়ে দিলাম, একটু সরিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, এই টোটাল যে উইডথ আছে
উইথটা দেখে নিন 337.65, তাহলে এটারও 337.65 এরম করে দিলাম। এবার এইগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এই উপরে তুলে আপারও চাপবো, আবার এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে উপরে তুলে আপারও চাপবো, আবার এখানে দেখে নি কটা আছে, 1 2 3 4 5 6 7, সাতটা আছে, তো চারটে হয়ে চার তিনটে হবে, আপারও চেপে। এবার এই গোটাটার হাইট কত হচ্ছে দেখে নিন, 473.91, তাহলে এইটারও হাইট সেটাই নিতে হবে, 473.91, এন্টার চেপে দিলাম। এবারে এইগুলোকে আমি কম্বাইন করে নেব, কম্বাইন করে নিলাম, নেয়ার পরে সি চেপে ই, দুটোকে একসাথে সিলেক্ট করে নিয়ে সি চেপে ই চাপলাম। এবার বলে দিই গোটাটাকে একটু কাছে নিয়ে আসি, এই কাছে আনলাম। এবারে দেখুন একটা বানিয়ে নিলে তারপরে আমি আলাদা আলাদা ভাবে ঘুরিয়ে বানাতে পারবো, তো প্রথমটা আমি এখানে যেমন আছে নিচের দিকে আছে, তাহলে এটাকে সিলেক্ট করে এই দুটোকে কম্বাইন করে রাখছি, এখন 90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম, এটাকে আমি এই রকম জায়গায় রাখবো। ঠিক আছে, এবার এই টোটাল জিনিসটাকে একটা আমাদের ইচ্ছে মতো একটা সাইজ দেবো, এটাকে অ্যাসপেক্ট রেশিওটাকে খুলে নিলাম, নিয়ে এটাকে ইঞ্চি করে দিলাম। এবার এই গোটাটা ধরুন আমার 36 ইঞ্চি আছে উইথ, তাহলে এটাকে 36 করে দিলাম, অ্যাসপেক্ট রেশিও অনুসারে হাইটটা পেয়ে যাবে। এই গোটাটাকে একবার কম্বাইন করে নিতে হবে। এবার এটাকে আমি এক্সপোর্ট করছি, ফাইল এক্সপোর্ট, ডেস্কটপে আমি ধরুন DDD নামে একটা ইপিএস ফাইল হিসেবে এক্সপোর্ট করে দিলাম, ওকে। এবার বলে দিই এটা সাইজ হয়েছে তাহলে 36x50.528, তাহলে আমি আর্টক্যামটা খুলব, খুলে ক্রিয়েট নিউ মডেল, এখানে উইথ নেব ইঞ্চি ইউনিট সিলেক্ট করে 36, আর হাইটটা নেব আমার 50.528, এবার মিলিমিটার সিলেক্ট করে ওকে করে দেবো। এবার এটাকে ফুল স্ক্রিন করলাম, এবার আর্টক্যামে গিয়ে ভেক্টর ইম্পোর্ট, এখান থেকে ওই ডিডি নামের ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম, এবার F9 চাপবো। এবারে দেখুন এবারে আমরা করব কি, যেহেতু প্যাটার্নটার মধ্যে দেখুন আলাদা আলাদা ব্যাপার আছে, তো এখানে আমরা করব কি, এই টোটাল ডিজাইনটা বানানোর সময় আমরা একটা প্যাটার্ন বানিয়ে নেব, বাকিগুলো ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা করব। তো প্রথম আমরা কি করব, এইটাকে সিলেক্ট করলাম, এই দুটোকে রাইট ক্লিক করে সেভ এডিটরে গেলাম, স্টার্ট হাইট দেব 13, আর এখানে লিমিট হাইট 2, এবারেই অ্যাড করে দিলাম। দেখুন এইরকম একটা হাইট তৈরি হয়ে গেল। এবারে নতুন লেয়ার নেব, নিয়ে মার্জাই করব, মার্জাই করলাম। এবার ছবিটা লক্ষ্য করুন, ছবিটাতে দুটো কর্নার আছে, তো এখানে আমরা করব কি, দেখুন এদিকটা কম এদিকটা বেশি আছে, উপরের দিকটা একটা দেখতে হবে, এই এদিকটা কম এদিকটা বেশি, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে নোট এডিটর নিয়ে এখানে সি প্রেস করব, উপরটারও সিলেক্ট করে এখানে সি প্রেস করব, এইবার 15 mm হাইটের একটা রেক্টাঙ্গেল ড্র করব। এবার নোট এডিটর নিয়ে এখানে আর প্রেস করে নিচটাকে আমরা ডিলিট করে দেব,
এইবার আমরা কি করব, ওটা ডুপ্লিকেট করার পরে এর হাফের থেকে একটু দূরে আই প্রেস করব, তারপর ডি প্রেস করে দু সাইডের দুটো পয়েন্টকে আমরা ডিলিট করে দেব। এবার প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপর সি চেপে এটা সিলেক্ট করলাম। এবারে আমরা টুল সুইপ নিলাম, এইটা অ্যাড ক্রস সিলেকশনে ক্লিক করে দিলাম, আর এইটা জেড কন্ট্রোল ভেক্টরের হিসেবে ব্যবহার করলাম। এবার হাইট সিলেক্ট রেখে ক্যালকুলেট, আবার এই দিকটা ধরে শিফট চেপে এইটা সিলেক্ট, হাইট সিলেক্ট রেখে ক্যালকুলেট, একবার ছবির সঙ্গে মিলিয়ে দেখে নেব। আচ্ছা, এই যে জয়েন্টের জায়গাটা, এটা উপরে টাচ হয়ে থাকবে দেখুন। তার জন্য কি করব, এই যেটা তৈরি করেছি নিচেরটাকে বন্ধ করে দিলাম, দিয়ে শুধু এইটাকে রেখে রিলিফ শেপ কম্পোজিট এটাকে একটা নাম দিলাম, সাপোজ D1 নাম দিলাম। এই লেয়ারটা বন্ধ রাখলাম, এবারে নতুন একটা লেয়ার নিলাম আর নিচের লেয়ারটা খোলা রাখলাম, এখানে মার্জাই করে দিলাম, রিলিভ অপশনে গিয়ে ইম্পোর্ট এই D1টাকে সিলেক্ট করে দেখুন এইটা আরেকটু ওপরের দিকে উঠে যাবে, তাহলে আপ অ্যারো চেপে ওপরের দিকে তুলে দেব। এবার 3D ভিউটাকেও লক্ষ্য করব, যখন আরেকটু ওপরে টাচ হবে তখন ছাড়বো, তাহলে আরেকটু যাবে। এটা সিলেক্ট করে আর একবার ব্যাস, এবার আমরা পেস্ট করে দেব ক্লোজ। এবার আমরা কি করব, এই যে বক্সটা আছে বক্সটা সিলেক্ট করে শেপ এডিটরে গিয়ে জিরো রেস্ট করে দেব, তাহলে বাকি সব ডিলিট হয়ে যাবে। হয়ে গেল, তাহলে আমার যে ডিজাইনটা সেটা তৈরি করা হয়ে গেছে। এবার এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা সেভ করে নেবো। আচ্ছা, সেভ করার আগে একটা জিনিস, এই ধারের দিকে দেখুন একটু বেরিয়ে আছে, তাহলে এইটাকে আরো ইনসাইডে 1 mm অফসেট নেব, 2 mm নি, আরো 1 mm বেশি নি। এবার শেপ এডিটরে গিয়ে জিরো রেস্ট করে দেব, দেখুন তাহলে ধারের দিকে আর ওই খোঁচা মতো বেরিয়ে থাকবে না। এবার এইটাকে আমরা সেভ করে নেব, তাহলে রিলিভ অপশানে গিয়ে সেভ কম্পোজিট D1 নামে সেভ করে নিচ্ছি, সেভ ইয়েস, ব্যাস এই দুটো লেয়ারকে আমি মার্চ করে নিচ্ছি, তাহলে এই দুটো লেয়ার এখন এক লেয়ার হয়ে গেল। এটাকে আমি নর্মাল এইরকমই রাখছি। এবার এই লেয়ারে ক্লিক করলে দেখুন এটা এখানে এইভাবে দেখা যাবে, এবারে ছবিতে যেমন আছে দেখে নিন সেইভাবে আমায় সাজাতে হবে। তাহলে দেখুন একটা ওপরে থাকলে তার পাশেরটা এরকম শোয়ানো থাকছে, তো আমরা ওইটাকেই যদি বেস হিসেবে ধরি, তার মানে এই দিকটা এরকম উল্টানো হবে, তাহলে রিলিভ অপশানে গিয়ে ইম্পোর্ট D1টা নিলাম, এবার এইটা সিলেক্ট করে শিফট চেপে এইখানে ক্লিক করলাম, করে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, করার পরে পেস্ট করে দিলাম। এবার ছবিটা দেখুন, এই একটা দাঁড়ানো থাকলে এখানে একটা দাঁড়ানো, ঠিক আছে, তারপরে এখানে দাঁড়ানো থাকলে এটা উল্টো হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো জিনিসের উল্টোটা হচ্ছে এখানে হবে, এইটা যা থাকবে তার উল্টো। তো আমরা এইটা বানিয়ে নিলে সেইটাকে উল্টো হিসেবে করে দিতে পারবো, দেখি দিই। এবারে রোটেট অপশানে গিয়ে 90 ডিগ্রি করে দিলাম, অ্যাপ্লাই, এবার এইটাকে সিলেক্ট করলাম, করে শিফট চেপে এইখানে ক্লিক, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, দেওয়ার পরে পেস্ট, আবার এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এখানে নিয়ে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করব, করার পরে আবার পেস্ট, আবার শিফট চেপে এইখানটায় নিয়ে গেলাম, এটা নিয়ে শিফট চেপে এখানে ক্লিক, সেন্টার অ্যালাইনমেন্ট করে পেস্ট করে দিলাম।
এবার ছবিটা লক্ষ্য করুন, এটা এইরকম আছে, এর পরেরটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, মানে এখানটায় উল্টো দিকে হচ্ছে। তাহলে সেটা করার জন্য আমি নিচ থেকেই দেখে নিই, নিচে তাই আছে, তাহলে এটা সিলেক্ট করে আমি রিসেট অপশনে ক্লিক করব। করার পরে ভার্টিক্যাল অপশনে ক্লিক করব, করে অ্যাপ্লাই, ছবিটা আরেকবার দেখব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা সিলেক্ট করে শিফট চেপে নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে নেওয়ার পরে শিফট চেপে এখানে ক্লিক করে এই সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, করে পেস্ট। তাহলে এইটাকে আবার সিলেক্ট করে এই যেরকম জায়গায় নিয়ে যাব। এটাকে আবার নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে পেস্ট। আচ্ছা এর পরের গুলো বিপরীত মুখী আছে, তাহলে এইখানে রোটেট -90 ডিগ্রি করে অ্যাপ্লাই করে দিলাম। এবার এটাকে হরিজেন্টাল করে আবার অ্যাপ্লাই। এবার দেখুন এটা সিলেক্ট করে তাহলে এখানটায় গিয়ে আবার সেন্টার অ্যালাইনমেন্ট পেস্ট। আবার এইটাকে সিলেক্ট করে শিফট চেপে এখানে নিয়ে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে পেস্ট। এবার এর উপরে কি আছে, এই জিনিসটাই শুধু রিপিট হয়েছে বারবার, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, এই জিনিসটাকে সেভ করে নেব। তাহলে রিলিভ অপশানে গিয়ে সেভ কম্পোজিট অ্যাজ, এটাকে D2 নামে সেভ করছি। করার পরে রিলিভ অপশানে গিয়ে ইম্পোর্ট D2। এবারে অ্যালাইনমেন্টটা কোনখান থেকে নেব, দেখুন এটা সিলেক্ট করে এই যে বক্সটা আছে এই বক্সটা সিলেক্ট করব, করে বেস অ্যালাইনমেন্ট এখানে হয়ে গেল পেস্ট। আবার এটাকে ওপরে তুলে দেব, তাহলে এটাকে সিলেক্ট করে আবার শিফট চেপে এই জায়গাটায় ক্লিক, বেস অ্যালাইনমেন্ট করে আবার পেস্ট। আবার এটাকে সিলেক্ট করব, করে শিফট চেপে এইখানটায় ক্লিক আবার বেস অ্যালাইনমেন্ট করব, পেস্ট করে দেব। এবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এর মাঝখানে জয়েন্ট ব্যাপারটা আছে, এর মাঝখানটা, সেটা করার জন্য আমাদের কি করতে হবে বলে দিই। আগে সমান করে নিই জিনিসটাকে, সমান থাকলো। এবার দেখুন এই বাইরে একটা বক্স ড্র করে নিতে হবে, এগুলো সব লাগছে না আর, এগুলো ডিলিট। এবার বাইরে একটা বক্স ড্র করব, তো এইরকম বাইরে একটা বক্স বড় করে একটা ড্র করলাম, কন্ট্রোল এক্স করে এটাকে ওপরের লেয়ারে কাট করে নিলাম। আর আগের নিচের লেয়ারে প্রচুর জিনিস ভর্তি হয়ে গেছে, সেই জন্যে আমাদের অসুবিধা হবে, যেহেতু একাধিক লাইন হয়েছে। নতুন করে আবার আমি ওই ভেক্টরটাকে নেব, ওই DD নামের যে ভেক্টরটা আছে, F9 করলাম, আনগ্রুপ অল করব। এইবারে কি করতে হবে বলে দিই, এই যে ভিতরের যে বক্সগুলো আছে ভিতরের বক্সগুলোকে সব সিলেক্ট করে নেব। শিফট চেপে চেপে সিলেক্ট করব, আর বাইরের রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করব। এটা ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করে করলে হবে না। এর ঠিক পরে যেহেতু আমার 15 mm আছে, তাহলে এই জায়গায় গ্যাপ আমি ধরুন 4 mm দেবো, তাহলে
নতুন একটা লেয়ার নেব, নিয়ে এখানে মার্ঝাই করব। এখানে রাইট ক্লিক করে সেভ এডিটরে যাব। সেভ এডিটরে গিয়ে আমরা করব কি, স্টার্ট হাইট 4 mm দেব, 4 mm না সরি, হ্যাঁ যেহেতু 4 mm গ্যাপ থাকবে তাহলে স্টার্ট হাইট আমি 11 mm দেব। অ্যাড ক্লোজ। এবারে দেখুন আমাদের কাজ হয়ে গেছে, দেখুন ওই মাঝখানের যে জায়গাটা ছিল খালি ছিল, সেই খালি জায়গাটা যাতে খালি না থাকে তার জন্য গ্যাপটা আমি পূরণ করে দিলাম, দেখুন। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমরা এই ডিজাইনটাকে বানাতে পারি, এবং ডিজাইনটা বানানোর পরে তারপরে টুল পাত বানিয়ে এটাকে কাটিং করতে পারি এবং একদম নিখুঁত কাজ হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ফ্রেন্ডস, বেস্ট অফ লাক।